বন্ধুরা গুড মর্নিং তো চলে আসলাম ব্লগ নিয়ে অনেকদিন পরবর্তী ব্লগটা করলাম তো দেখো ওই একটু আজকে মেঘলা মেঘলে করছে বৃষ্টি হতে পারে তো আমরা আসছি ছাদে ড্রাগন গেছে সেই ড্রাগনগুলো তুলতে তো ভাই দেখো ভাই চলে গেছে আগে আগে দাঁড়া রোহিত তো ওই যে দেখো বেশ কয়েকদিন ধরে ভিডিও দেওয়া হয়নি দাঁড়া 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 পেকে গেছে তো এই যে পেকে গেছে তো ভাই কেমন তুলতে বলবো আস্তে আস্তে তুল তো দেখিস ভালো করে হাতে কাটা ফুটবে দে ওটাও তুলে নে আস্তে আস্তে এই আমার হাতে কাটা ফুটে লাগলো আস্তে পাকা এটা হ্যাঁ ছেড়ে দে দেখি দে আর একটা আছে চল দিকে তো গাইস আরও একটা আছে তো তোমাকে দেখাচ্ছি এই যে তো এটা ধর এটা ধর ভেঙে যাবে না হলো ওটা ধর এটা ধর এটা আলটা ধর নাহলে ভেঙে যাবে ভালো করে ডালটা হাত দিয়ে এক হাত দিয়ে ধর হ্যাঁ ব্যাস এত কাটা আর গাছের মধ্যে দেখো এই গাছগুলো বেরিয়ে গেছে কী বলবো আরও এখানে আছে ওগুলো কোনো পাখি নেই আর এদিকে তো আছে ড্রাগনগুলো না খুব একটা বড় হলো না এবার অনেক ড্রাগন প্রচুর ড্রাগন নষ্ট হয়ে গেছে সবেতে তো ফুল ধরছে আবার সবে তা পড়ে যাচ্ছে কি বলবো কিছু করার নেই পেয়ারাটার গাছটা দেখায় তোমাদের দেখো পেয়ারা গাছের অবস্থাটা এত রোদ্রু না রোদের মধ্যে একদম শুকে গেছে পিয়ারাগুলো নষ্ট হয়ে গেছে পোকা ধরে নিয়েছে তো দেখো কতগুলো জঙ্গল আটকে আটকে যাচ্ছে গায়ের মধ্যে তো এই যে বারবার অন্য আটকে যাচ্ছে ছাড়া ছাড়া এটা ছাড়া তো এই যে দেখো আমাদের গাছ এই গাছে তো অনেক কয়টাই আসছিল ফুল এবার একটাও পেলাম না আর এই গাছে একটা আছে এই যে দেখো ছোটো ছোটো একটা হয়েছিল ফেলে দিলি এমন দুষ্ট ছেলে কুইশাকার গাছটা দেখো এটা লাল লাল হয়ে গেছে তো অনেক রোদ বৃষ্টি হচ্ছে না সেই কারণে কয়েকটা খুঁড়িয়ার গাছ আছে এই যে আর আমাদের এই যে দেখো ইয়ে তোমার হচ্ছে তেঁতিল গাছ তেতুল গাছ আছে এদিকে ভাই তো এই যে তিনটা ড্রাগন পেরে নিলাম এবার বেশি ড্রাগন হয়নি আর ড্রাগনগুলো না বেশি বড়ো বড়োও হয়নি ছোটো ছোটো হয়েছে এই যে চলো আরেকটু দেখা লেবুর গাছ দেখায় তোমাদের তো এই যে দেখো লেবু আসছে কয়েকটা ভালো লাগছে দেখতে পরে আর এই যাবো এই ঘাসগুলো তুলে দিতে লাগবে এই গাছটা দেখছি কত সুন্দর হয়েছিল গাছটা এখন কেমন যেন হয়ে গেছে তো বাকি গাছগুলো আছে না থাকা না তো চলো এখন যাবো নিচে এই ড্রাগনগুলো নিলি না ওই ড্রাগনগুলো নে দেখো ভাই চলে তো সত্যি দেখো ভাই চাটির জন্য ড্রাগনটা রেখে চলে গেল লাল লাল চাটিগুলো ধরেছে তো চলো এবার যাব নিচে চলো এই ড্রাগন নিয়ে এখন নিচে যাব আর একটু কাজ আছে তো চলো তারপরে এটা পরে খাবো এখন খাবো না তো দেখো মাঠটা পুরো অনেক সুন্দর লাগছে আর এদিকে তোমার আমার ডালগুলো কেটে দেওয়া হয়েছে এই যে সাপের জন্য বিশেষ করে তো চলো এদিকে দেখো পুরো জঙ্গলে ঘুরে গেছে কি বলবো তাই আজ দেখো ছাদ থেকে চলে এসেছে এসে শুয়ে পড়েছে আর শুধু মোবাইল দেখা তো চলো এগুলো আমি ধুয়ে নিয়ে আসছি ফ্রিজে রাখবো তো চলো ফ্রিজে রেখে দিয়ে ভক্ত করে এখানে সেটাই দেখি একটু দেখুন পড়ে গেল তো চলো এখানে থাক ফ্রিজে খাবো হচ্ছে বিকালবেলা